সতর্ক করেছেন, কাদেরকে দিব আমরা এই জাকাতের টাকা? প্রথমত হলো আপনি আপনার এই জাকাতের টাকা শতকরা 2.5% হিসাবে যত টাকাই হোক না কেন, এই জাকাতের টাকা নিজে খাওয়া যাবে না, নিজের ছেলে নিজের বাপ এদেরকে দিতে পারবেন না, নিজের মেয়ে এদেরকে কোনো অবস্থায় দেওয়া যাবে না, নিজের আপন নাতি নাতি নাতনি এদেরকে দিতে পারবেন না, তবে নিজের ভাইকে দিতে পারবেন, ভাতিজাকে দিতে পারবেন, খালা মামাকে দিতে পারবেন, এরকম আত্মীয় স্বজনকে দিতে হবে আগে। মুসাফির, একটা হলো ফকির যারা ভিক্ষা করে অসহায়, মানুষের কাছে হাত পাতা ছাড়া তারা কিছুই খাইতে পারে না, অর্থাৎ তাদের কোনো আয় ইনকাম নাই, মানুষের দুয়ারে দুয়ারে হেঁটে যা পায় সেটা দিয়ে তারা কি করে এই নিজেদের সংসার চালায়। তারপরে অসহায় হয়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে সহায় সম্বল শেষ হয়ে গেছে, আবার দেখা যায় মানুষটা পঙ্গু হয়ে আছে, এরকম যে সমস্ত মানুষগুলো আছে আল্লাহ পাক কোরআনের মাঝেতে 8টা জায়গার মধ্যে 8টা খাতের মধ্যে এই যাকাত দেওয়ার জন্য ফরজ করছেন এবং খাত নির্ধারণ করে দিয়েছেন। তোমরা কোন কোন খাতে দিবা সেটাও তোমাদের জন্য আল্লাহ পাক কোরআন পাকের আয়াত দ্বারা নির্ধারণ করে দিয়েছেন। লিজ জাকাতে মুসাফির, তারপরে মিসকিন আর রিকাব ইবনে সাবিল, এরকম খাতগুলো রয়েছে। তো এর মধ্যে ফকির একটা শ্রেণী আছে, আবার আছে মিসকিন একটা গ্রুপ আছে, এটা খুব অসহায় গ্রুপ, যে গ্রুপটা ভিতরে অনেক অসুবিধার মধ্যে থাকে, সে চলাফেরা করতেছে মনে হয় যেন মনে হয় ভালোই আছে, আপনার কাছে হাত পাতে না, আপনার সামনে মুখ বেজার করে থাকে না, কিন্তু তার ভিতরে অনেক কষ্ট নিয়ে থাকে, কারণ সে যে আজকের বেলা ভাত খেয়ে আসছে পরের বেলার চাল কেনার টাকা তার কাছে নাই, এরকম যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোও মিসকিনের কাতারে পড়ে যায়। এদেরকে খুঁজে খুঁজে আমাদের জাকাতে দেওয়ার ব্যবস্থাটা করা এটা আমাদের কর্তব্য। যে মানুষগুলো জাকাত দেয় না, এমন কোনো ভালো ইনকামও নাই, তারা মানুষের কাছে হাতও পাতে না, এরম যে সমস্ত অসহায় মানুষগুলো আছে, অসহায় এবং ভদ্র মানুষ, ভদ্রভাবে চলে কিন্তু ভিতরে তার খুবই অসহায় অবস্থায় আছে, এরকম অনেক খোঁজ করলে মানুষ দেখবেন পাবেন, সারা চলাফেরা করতেছে হাঁটাচলা করতেছে কিন্তু কোনো সময় দেখেন নাই যে ভালো বাজার করতে পারে না, অথবা তারা মানুষের কাছে বলতেও পারে না সামাজিক অবস্থানের কারণে, মনে করেন তার চাচারা ভাইয়েরা বিদেশ থাকে অথবা তারা সম্পদশালী কিন্তু সে অসহায় হয়ে আছে, ওই ফ্যামিলিগত কারণে সে কারো কাছে হাতও পাততে পারে না, এরম যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে জাকাত দিতে পারবেন, মিসকিনের কাতার এরা আছে। এরপরে জাকাত দিতে পারবেন মুআল্লাফাতুল কুলুব, একটা খাত আছে, যদি কোনো বিধর্মী মুসলমান হতে চায় তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়ার একটা বিধান সেখানে রয়েছে, দিতে পারবেন না যেখানে, সেখানের মধ্যে একটা হলো মসজিদে, মসজিদে কোনো অবস্থায় জাকাত দিতে পারবেন না, জাকাতের টাকা দিলে আপনার জাকাতের টাকা আদায় হবে না, মসজিদে টাকা দিয়েছেন মসজিদে হয়তো কিছু উপকার হলো কিন্তু আপনার জাকাতের দেওয়ার টাকাটা জাকাত আদায় হবে না আপনার পক্ষ থেকে, মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসাও দিতে পারবেন না, মাদ্রাসা উন্নয়নমূলক কাজে, তবে মাদ্রাসা পারবেন কোথায়, যদি কোনো এতিমখানা থাকে এতিমদেরকে যদি বিনামূল্যে সেখানে খাদ্য দেওয়া হয় তো এতিমদের সহযোগিতার জন্য সেখানে লীলা বোর্ডিংয়ে মাদ্রাসা দিতে পারবেন, তবে এমনিতে মাদ্রাসা কোনো কাজের জন্য জাকাত দিলে আদায় হবে না। ব্রিজ কালভার্ট রাস্তা নির্মাণ এইভাবে যদি আপনি জাকাতের টাকা দিতে দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না, আপনার স্বাভাবিক মন চায় যে যদি এই রাস্তাটা ভাঙ্গা হয়ে আছে অথবা কালভার্ট একটা দরকার, যাদের জাকাত ফরজ হয়েছে আপনি তার থেকে 5,000 টাকা নিয়ে আসলেন, এনে এইখানে একটা কালভার্ট করে দিলেন, এটা তার পক্ষ থেকে জাকাত আদায় হবে না, কারণ এই কালভার্টের উপর দিয়ে ধনী হাঁটবে গরিবও হাঁটবে, গরিব হাঁটলে সেটা জায়েজ হবে না যেহেতু জাকাতের টাকার কালভার্ট, আর এটা জায়েজে নয় কালভার্ট করে দেওয়া এই সমস্ত জিনিস, এটা একান্ত গরিবের হক, জাকাতের টাকাটা গরিবদেরকে দিতে হবে। আমরা যে ব্যবস্থাপনা করে থাকি একটা নিয়ম কে নাজারে চালু করেছে মানুষদেরকে দেখানোর জন্য, কিছু শাড়ি দেই লুঙ্গি দেই কাপড় দিয়ে থাকি আমরা, যেটা মানুষের গরিবদের কোনো কাজেই আসে না, পারানাসে বিক্রি করতে
আর না তার পরনের কাপড় তো এমনি আছে, তার দরকারও নাই। এই অযথা এইভাবেটা জাকাত আমরা না দিয়ে একজন গরিবকে এমনভাবে দিতে হবে যেন তার কিছু উপকার হয়। সর্বনিম্ন জাকাত আমরা কত দিতে পারবো একজন ব্যক্তিকে? কিতাবে আসছে এভাবে যে একজন ব্যক্তির ফ্যামিলিতে সে যেন একদিন আহার করতে পারবে, এরকম টাকার কমে কাউকে জাকাত দিলে সে জাকাত আদায় হবে না, মাকরু হয়ে যাবে। একটু বেশি দিতে হবে, অনেক মানুষকে দেওয়া দরকার নাই, কিছু মানুষকে দিতে হবে যাদেরকে দিলে মানুষটার উপকারে আসে। জাকাতের অনেক মাসালা, যাদের উপর জাকাত ফরজ হয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন জাকাত দিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে মহিলারা যারা রয়েছে তাদের সম্পদ, তাদের জমা কিছু টাকা, এটা স্বামীকেও জানায় না, অন্য কাউকে জানায় না, সে জমা করে রাখে। এই জন্য রাসূল পাক ইসলাম তাদের বিষয়ে একটা হাদিস উল্লেখ করেছেন যে ক্বালা খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারান নিসা ওয়া তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফা ইন্নাকুন্না আকসারা আহলিল জাহান্নামা ইয়াউমাল কিয়ামাহ। তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক ইসলাম ইরশাদ করেন, হে মুসলমান নারীগণ, নারীদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে বলেন যে তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না, তোমরা তোমাদের অলংকারের জাকাত দিয়ে দাও। আল্লাহ পাক মহিলাদেরকে এই জন্য, রাসূল পাক ইসলাম সরাসরি মহিলাদেরকে এই জন্য বলেছেন, মহিলারা এগুলো বেশিরভাগ গোপন রেখে দেয়, বলতে চায় না, এটা মানুষকে জানায় না, এই জন্য তারা জাহান্নামী হয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলতেছেন যে পাইন্না কুন্না আকসারু আহলি জাহান্নামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ময়দানে। রাসূল পাক ইসলাম মেরাজে যে জিনিসটা দেখে আসছেন যে কেয়ামতের ময়দানে অধিকাংশ পুরুষ থেকে মহিলাদেরকে বেশি জাহান্নামে দেখা যায় যাবে, কেননা তারা জাকাত ওয়াজিব হয়েছিল, ফরজ হয়েছিল, তারা সেটাকে গোপন রেখে জাকাত না দিয়ে তারা আজকে কবরে এসেছে, পরকালীন জীবনে এসেছে। এই জন্য বিশেষ করে যাদের যা সম্পদ আছে, মহিলা যদি তার স্বামী থেকে মহরানা পায়, সেটা যদি স্বামীর মহরানা যতদিন স্বামী আদায় না করে দেয় ততদিন তার জাকাত দেওয়া লাগবে না। যদি স্বামী স্ত্রীকে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে সেটা যদি নিসাব পরিমাণ ওই 7.5 ভরি স্বর্ণ, 52.5 তলে রূপা অথবা তার কাছে আর যদি কোনো টাকা থাকে সব মিলে যদি ওয়াজিব হয় জাকাত, তাহলে ওই স্ত্রীকে আলাদা তাকে জাকাত দিতে হবে। আবার এই ওই স্ত্রীর সম্পদ স্বামীর সম্পদ যোগ করে জাকাত দেওয়া লাগবে না, কারণ স্ত্রী মহরানা টাকা অথবা স্ত্রীর নিজস্ব টাকা, সে তার নিজস্বভাবে মালিক, সে তার নিজস্বভাবে সে জাকাত দিবে যদি জাকাত ওয়াজিব হয়, আর স্বামীর কাছে যে সম্পদ আছে স্বামীরটা ওয়াজিব হলে স্বামী দিবে। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন আকসার ওয়াহালে জাহান্নামা ইয়াউমাল কিয়ামা, নারীদেরকে বেশি জাহান্নামে দেখা যায়, কারণ অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষ থেকে নারীরা খুব সহজে জান্নাতে যাবে, কারণ তাদের আয় ইনকামের হিসাব নাই, তারা স্বামীর খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পর্দা হিসাবে চলবে, গীবত শেকায়েত করবে না, এরকম এই অল্প কিছু নিয়ম মানলে মহিলারা জান্নাতে যেতে পারে সহজে। কিন্তু এখানে হাদিস আবার আল্লাহ রাসূল বলছেন যে অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্নামে দেখছি, এই জন্যে যে যে জাকাত ফরজ হয়েছিল জাকাত তারা আদায় করে নাই। এমনিভাবে জাকাত আদায় যদি না করা হয় তাহলে একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা সালাতা লিমান লা জাকাত লাহু, যার উপরে জাকাত ফরজ হয়েছে সে যদি জাকাত প্রদান না করে, আদায় না করে, এই 1 বছরের মধ্যে যত নামাজ আদায় করেছে আল্লাহ রাসূল বলেন তার নামাজটা আদায় হবে না। সে একটা ফরজের গলায় ছুরি দিয়ে আরেকটা ফরজ নিয়ে দাঁড়ায় আছে, যে ফরজের কোনো খরচ নাই, জাকাতে খরচ হয় সেই জন্য সে জাকাত না দিয়ে সম্পদ জমা করে রেখেছে, নামাজ তার কবুল হবে না আল্লাহ রাসূল বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন ইজা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাইকুম ওয়া উমুরুকুম সুআ বাইনাকুম ফাযহরুল আরদি খায়রুম। অন্য হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো সবগুলো আজকে বলা সম্ভব হয় না, যে এই মূল বিষয়টা আমরা যেটা জানলাম, মূল বিষয়টা হলো যাদের উপর জাকাত ফরজ হিসাব করে
আমরা নিজের হিসাব নিজে যদি মিলাইতে না পারি, যারা যাকাতের হিসাব বোঝে তাদের কাছে আমার আপনার কি সম্পদ রয়েছে, এক বছর জমা কি সম্পদ আছে, এই সম্পদটার হিসাব দিয়ে যোগ বিয়োগ করে মিলিয়ে যদি নিসাব পরিমাণ যাকাত দেওয়ার মতো সম্পদ হয়ে যায়, আমরা যেন যাকাতটি আদায় করে থাকি। তা না হলে ইসলামের পাঁচটা রোকনের মধ্যে একটা রোকনে আমরা নষ্ট করে ফেললাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ পাক আমরা যেন আমাদের সম্পদ যাদের উপর বেশি আছে, যাকাত ওয়াজিব হয়েছে, আমরা যেন যাকাতটা আদায় করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।